পাহাড়ে উন্নয়নের জন্য দরকার বিজেপি সরকার। এই স্লোগানকে সামনে রেখে শত শত জাতি জনজাতি নারী পুরুষ গেরুয়া ঝান্ডা কাঁধে নিয়ে মনপাথর বাজার কাঁপিয়ে এক মিছিল এবং বাজার সভা সংগঠিত করে শনিবার। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ছত্রি শান্তিরবাজার মণ্ডলের উদ্যোগে এই মিছিল মনু বিজেপি মণ্ডল অফিস থেকে শুরু হয়ে গোটা মনপাথর বাজার পরিক্রমণ করে অবশেষে মনপাথর বাজারে এক বাজার সভায় মিলিত হয়। এই মিছিল এবং বাজার সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চা রাজ্য কমিটির সদস্য সঞ্জীব রিয়াং, মণ্ডল সহ সভাপতি রমেশ রিয়াং, যুব মোর্চা দক্ষিণ জেলা সভাপতি সুমন দেবনাথ, কিষান মোর্চা সভাপতি সত্যব্রত সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এই বাজার সভায় বক্তারা ভাষণ দিতে গিয়ে বলেন, দাঙ্গা হবে, হাঙ্গামা হবে, রাজানি হবে, আবার আশি জনের দোকান পরিকল্পনা এই রাজ্যের বিরোধী দল করছে, যাতে জাতি জনজাতির মধ্যে একটা দাঙ্গা পরিকল্পনা সৃষ্টি করা যায়। আবারও সেইভাবে পরিকল্পনা চলছে বন্ধুগণ, বিভিন্ন ভাবে উগ্রপন্থীকে বেরিয়ে দেওয়া হচ্ছে, আমার পাহাড়ি অঞ্চলের মা বোনদের বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে। আপনারা বিশ্বাস করবেন, এই রাজ্যের একটা সুসজ্জিত সরকার চলছে, বিপ্লব দেবের সরকার চলছে, সবকা সাথ সবকা বিকাশের সরকার চলছে, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার চলছে, কোনো ভয় করবেন না, হাসি মুখে বিজেপিকে ভোট দিন এবং কোয়ালিসি ক্ষমতা আমরা দখল করব, এই আশা এবং বিশ্বাস রেখে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টেনেন।